না না ওগুলি ওই রাখছে, এই জন্যই লক করে দিছে দরজাটা আমাকে ফাঁসানোর জন্য। আমার একটা মেয়ে যৌবন আছে, আমি এখন মানে কি বলবো, এখন ফ্যামিলির ওরা সবাই জানে সাংবাদ। এবার হিরো আলমের নায়িকা হলেন একা, ঢাকায় চলচ্চিত্রের 90 দশকের চিত্রনায়িকা একা। সেই সময় জনপ্রিয় নায়কদের বিপরীতে কাজ করে আলোচিত হন এই অভিনেত্রী। কিন্তু চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অন্তরালে চলে যান অভিনেত্রী একা। কিছুদিন আগে মাদক ও গৃহকর্মীকে নির্যাতনের মামলায় কারাগার থেকে মুক্তি পান তিনি। জামিনে মুক্তি পেয়ে হিরো আলমের প্রযোজনায় নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। ছবির নাম নাম্বার 1 হারামি। এই ছবিতে হিরো আলমের দুই নায়িকার একজন একা, অন্যজন রিয়ামণি। বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। হিরো আলম জানান, আমি নতুন সিনেমার শুটিং শুরু করেছি। এই সিনেমায় আমার নায়িকা দুজন, একজন একা আপু আর একজন রিয়ামণি। গানের মাধ্যমে শুটিং শুরু হয়েছে, এরপর আমরা সিনেমার মূল শুটিং শুরু করব। তিনি আরও জানান, একা আপু আমার বড়, তিনি চলচ্চিত্রে অভিজ্ঞ লোক, তার থেকে অনেক কিছুই শিখেছি। তিনি আমাকে সাহায্য করছেন শুটিংয়ে, এছাড়া রিয়ামণি নতুন হিসেবেও ভালো কাজ করছে। গত বছর নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এছাড়া একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। 1 আগস্ট দুই মামলায় রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্ত হন একা।